হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ভালো নেই, এতদিন কোথায় ছিলাম, ভিডিও দিইনি, অনেক প্রশ্ন। আমি আমার বাড়িতে এসেছি, আমার বাবা মায়ের সাথে টাইম স্পেন্ড করেছি, ঘুরেছি, বন্ধু বান্ধব সবার সাথে আড্ডা মেরেছি, ফ্যামিলি টাইম, নট অনলি ফ্যামিলি, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড টাইম। তো এতদিন ধরে তোমাদের কারুর সাথে কথা হচ্ছে না, মানে নর্মালি যেটা করি ইউটিউবে এসে কথা বলি, কিচ্ছু হচ্ছে না। তোমাদের ভীষণ মিস করছি, আর আমার ভীষণ 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 শরীর খারাপ, মানে এত ঠান্ডা লেগে গেছে বলে বোঝাতে পারবো না, কথা বলতে পারছি না, মানে অ্যান্টিবায়োটিক মনে হয় এবার স্টার্ট করতে হবে। এতদিন তো কলকাতায় অ্যান্টিবায়োটিক খেয়েই ছিলাম, তো বাবা অনেক ওষুধপত্র এনে দিয়েছে, কাফ সিরাপ, ঘুমাতে পারছি না, শুলেই কাশি হচ্ছে। যাই হোক, এটা এই ওয়েদারের জন্য। তো আজকে দুপুরবেলা বেরিয়ে যাব, কারণ কালকে মানে আমি আর আমার বোন এখান থেকে একসাথেই যাব। তো ছোট ছোট করে জানি না পারবো কি না দিতে, কারণ গায়ে জ্বরও চলে এসছে, খুব শরীরটা খারাপ, ভীষণ শরীরটা খারাপ। আর ফেরার মানে যেতাম না, শুধু বাবাও বারণ করছে যে এত শরীর খারাপ, বাবা আমাকে মিলাই বলে ডাকে, মিলাই যাস না, অনেকটা শরীর খারাপ, দুদিন রেস্ট নেই। কিন্তু এঞ্জেল মানে তোমাকে তোমাদের বলে বোঝাতে পারবো না, এঞ্জেল টু মাচ দুষ্টুমি করছে। যেই শ্যাডো দুষ্টুমি করে না, সেই শ্যাডো এক্সট্রিম পয়েন্টে দুষ্টুমি করছে, মানে হিসুপটি করিয়ে আনার পরেও রাগে দেখতে পাচ্ছে না বলে ওর বেডের নিজের বেডের মধ্যে হিসি করে রেখে দিচ্ছে। তো পূজার প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছে, শুধু আমাকে দেখলেই দুজনা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর কিছুই নয়। তো ওটা একটা রিজন, প্লাস অনেকগুলো কাজ আছে, আমি না গেলে পূজা কাজে বেরোতে পারবে না, অ্যাটলিস্ট আমি ওখানে থাকলে পূজা বেরোতে পারে, কারণ এঞ্জেল মানে এত দুষ্টু না, এঞ্জেলকে ছেড়ে যাওয়া পসিবল হয় না, মানে বাড়িতে একা রেখে বেরোনোটা খুব চাপের, খুব চাপের। তারপর 2 তারিখে ছোট বৌদির জন্মদিনও আছে, তো সমস্ত কিছু মিলিয়ে যেতে হবে। আচ্ছা, তোমরা সবাই বলছিলে চুল কেটে দিয়েছো, চুল কেটে দিয়েছো, বাট স্টিল আচ্ছা ঠিক আছে, কথা বলে নি, এটা করে নি। মা এসে খবর দিল, আমাদের পাশেই একজন মানে রিলেটিভের মধ্যেই পড়ে, দূরের সম্পর্কে, মাসি হন, ওনার ছোট দাদা মারা গেছেন। আমার এখানে সবসময় এরকম চলে, সেই কারণে ক্যামেরা খুলে বসি না, ভিডিও করি না, কারণ বাড়ি মানে আমাদের সব জয়েন্ট ফ্যামিলি, বুঝতে পেরেছো, সবাই একসাথে এখানে থাকি, পাশে আশেপাশে, মানে এই বাড়ি ওই বাড়ি সব পাশাপাশি, সবাই মানে জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকা হয়। তো দিস ইজ দ্য রিজন, কি বলতো, আমি যে ভিডিও করব বা কিছু করব, তাহলে আমার ভিডিওতেই পড়ে থাকতে হবে, আবার এডিট করা, প্লাস আবার পোস্ট করা, আমি জানি না এটা কখন তোমাদের কাছে যাবে। তো যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, মেবি কাল থেকে আমি হয়তো ভিডিও আনতে পারবো, বাড়ি পৌঁছালেই, টাইম পেলেই হবে। তো যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ হবে না। আর সত্যি কথা বলতে এতদিন, প্রথম 2 দিন কিন্তু আমি অনেস্টলি বলছি মিস করিনি তোমাদের, বাট তারপর থেকে মনে হচ্ছে কি একটা করিনি, কি একটা হচ্ছে না, কারণ আমি ভিডিওও দেখতে পাইনি, ভিডিও দিতেও পারিনি কিছুই, এক্সকিউজ মি, কিছুই করতে পারিনি। তো যাই হোক, আমার বিচ্ছিরি অবস্থা, টাইট, ছোট্ট একটা আপডেট দিয়ে চলে যাই আমি, টাটা, ভালো থেকো সবাই, কাল থেকে আই হোপ তোমাদের সবার সাথে দেখা হবে। দেখো আমার নাকটাও লাল হয়ে আছে, এত ঠান্ডা লেগেছে, বাই, টাটা।